চারাগাছ অবস্থায় ফল আর্মি ওয়ার্ম পর্যবেক্ষণ স্বাগতম এই উপস্থাপনায় আপনি কিভাবে উদ্ভিজ্জ বৃদ্ধির পর্যায়ে ফল আর্মি ওয়ার্মের জন্য ভুট্টার ক্ষেত পর্যবেক্ষণ করতে হয় তা শিখবেন আমি কখন আমার ক্ষেত পরীক্ষা করব প্রথম টাসেল হওয়ার আগে আমার কি সন্ধান করা উচিত কখন পোকার আক্রমণ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি কখন আমার ফসলকে ঝুঁকিতে না রেখে কীটনাশক এড়িয়ে যেতে পারি ভুট্টা ফসলে ফল আর মিওয়ার্ম দ্বারা ক্ষতির জন্য সবচেয়ে উচ্চ ঝুঁকিসম্পন্ন বৃদ্ধির পর্যায়গুলি হল চারাগাছের পর্যায় এবং মোচা শুরুর দিকের পর্যায় এই উপস্থাপনায় আমরা প্রথম চারা এবং টাসেল হওয়ার পূর্বে পরিপক্ক উদ্ভিদের উপর জোর দেব যখন আমরা প্রথমে ফল আর্মিওয়ার্মের আক্রমণ দেখতে পাই তখন আমাদের দৃষ্টি বড় আকারের ক্রীড়া দ্বারা সৃষ্ট ক্ষতির লক্ষণের দিকে আকৃষ্ট হয় ভুট্টা গাছের মাছ আক্রমণকারী বড় ক্রীড়া কীটনাশক এবং প্রাকৃতিক শত্রুদের হাত থেকে রক্ষা পায় সেজন্য এগুলি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন বড় ফল আর্মিওয়ার্ম ক্রীড়া সাধারণত কীটনাশক প্রতিরোধী হয়ে থাকে আর্মিওয়ার্ম পোকার বড় কিরা নিয়ন্ত্রণ করা কঠিন এবং ব্যয়বহুল অন্যদিকে আর্মিওয়ার্ম পোকার ছোট কিরা নিয়ন্ত্রণের চেষ্টা করা বেশি কার্যকর সাধারণত ফল আর্মিওয়ার্মের জীবনচক্র স্বল্পকালীন হয়ে থাকে প্রায় দুই সপ্তাহের মধ্যে আর্মিওয়ার্ম পোকার ডিম থেকে বড় কিরা পর্যায়ে পৌঁছে যায় চারাগাছ পর্যায়ে ডিম পাড়ার ফলে মাঝ পাতায় বড় ক্রীড়ার ব্যাপক আক্রমণ হতে পারে এবং গাছের বর্ধনশীল পর্যায়টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এক্ষেত্রে আর্মিওয়ার্ম পোকার বড় কিরাগুলি নিয়ন্ত্রণের সর্বোত্তম সময়টি ছিল দুই সপ্তাহ আগে যখন তারা ছোট ছিল সুতরাং এখন নিশ্চিত করে বলা যায় যে কখন আপনার ভুট্টার ক্ষেতগুলি পরীক্ষা করা উচিত এবং এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন চারাগাছ পর্যায়ে আপনার ভুট্টার ক্ষেতগুলি পরীক্ষা করুন কিরা বড় হওয়ার আগে এবং গাছের ভিতরে যাওয়ার আগে নিয়ন্ত্রণ করুন গাছের বর্ধনশীল পর্যায়ে প্রথম হওয়ার আগে আপনার কী অনুসন্ধান করা উচিত ডিম এবং ছোট কিরা সন্ধানে বেশি সময় ব্যয় না করাই ভালো এগুলি লুকিয়ে থাকে এবং খুঁজে পাওয়া কঠিন পরিবর্তে খাওয়ার লক্ষণ সন্ধান করুন বিশেষত ছোট ক্রীড়ার খাওয়ার লক্ষণগুলি সন্ধান করুন ডিম ফুটে বের হওয়ার পর ছোট কিরা গুচ্ছাকারে থাকে গুচ্ছাকারে থাকা ছোট কিরাগুলি পাতায় কাঁচের জানালার শাশির মতো ছোট ছোট স্বচ্ছ দাগ বা উইন্ডো প্যান্স তৈরি করে এ ধরনের উইন্ডো প্যান্টস সন্ধান করুন ছোট উইন্ডো প্যানগুলি ডিম ফোটা এবং ফল আর্মি ওয়ার্মের ছোট উপস্থিতির নির্দেশনা দেয় যে কোনো ধরনের দমন পদ্ধতি প্রয়োগের সময় গাছের বৃদ্ধি বা দমন পদ্ধতির প্রকারভেদের উপর নির্ভর করে না বরং ছোট ক্রীড়া দ্বারা আক্রান্ত এবং সদ্য তৈরি উইন্ডো যুক্ত গাছের শতকরা হাড়ের উপর নির্ভর করে ছোট ক্রীড়া চোখে পড়ার কারণ হলো তারা পাতা খেয়ে বাঁচে বাইরে থাকে ও দুর্বল তাই মেরে ফেলা তুলনামূলক সহজ ছোট ক্রীড়া কীটনাশকের প্রতি অত্যন্ত সংবেদনশীল আপনি যখন কম বিষাক্ত জৈব এবং মাইক্রোবিয়াল কীটনাশক ব্যবহার করবেন তখন কিরার আকারটি গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে আপনি তরল কীটনাশক ছিটিয়ে স্প্রে করে ছোটো ক্রীড়া নিয়ন্ত্রণ করতে পারবেন এই মুহূর্তে আপনি সম্ভবত নিজেকে জিজ্ঞাসা করছেন বড় কিরার ক্ষেত্রে কি হবে আর্মি ওয়ার্মের কীড়া বড় হওয়ার সাথে সাথে পাতার মোচড়ে চলে যায় তবে আপনি বড় কিরা খাওয়ার বিভিন্ন লক্ষণ দেখতে পাবেন যা বড় কিরার উপস্থিতি নির্দেশ করে বড়ো ওয়ার্ম ক্রীড়াগুলি সাধারণত উইন্ডো প্যানগুলির মতোই খাওয়ার লক্ষণ তৈরি করে তবে তা আরও বড় যাকে স্ক্র্যাপিং বলে স্ক্র্যাপিংয়ের প্রস্থ কিরার মাথার ক্যাপসুলের আকার দ্বারা নির্ধারিত হয় চওড়া স্ক্র্যাপিং বড় মাথাওয়ালা আর্মিওয়ার্মের ক্রীড়ার কারণে হয় অন্য খাওয়ার চিহ্নগুলি হল কাটা ছিঁড়ে ফেলা এবং মলের উপস্থিতি মলের উপস্থিতি আর্মিওয়ার্মের বড় ক্রীড়ার উপস্থিতি নির্দেশ করে পাতার মোচড়ে খেয়ে বেরিয়ে যাওয়ার ফলে পাতাগুলিতে এক সারিতে ছিদ্রের মতো স্বতন্ত্র ধরন বা প্যাটার্ন তৈরি হয় খাওয়ার এই ধরনটিকে হোল্ড ফিডিং সাইন বলা হয় এই সমস্ত লক্ষণ একটি বিষয়ের দিকে ইঙ্গিত করে আর তা হল আর্মিওয়ার্মের বড় ক্রীড়ার উপস্থিতি স্ক্র্যাপিং কাঁটা ছিঁড়ে ফেলা বা মলের উপস্থিতি এবং হোল্ড ফিডিং সাইন ইঙ্গিত দেয় যে আর্মিওয়ার্মের বড় কীড়া পাতার মোচরে আক্রমণ করেছে আর্মি বড় ক্রীড়া নিয়ন্ত্রণ করা কেন কঠিন এবং ব্যয়বহুল প্রথমত তারা ভেতরে সুরক্ষিত থাকে এছাড়াও বড় ক্রীড়া কীটনাশক প্রতিরোধী খুব অল্প সংখ্যক কীটনাশক রয়েছে যা বড় আর্মি ওয়ার্মের বড় নিয়ন্ত্রণ করতে পারে এবং সেগুলিও খুব ব্যয়বহুল তরল ছিটিয়ে স্প্রে করলে তা আর্মিওয়ার্মের বড় ক্রীড়ার উপর কাজ করে না বড় কিরা দমন করার জন্য আপনাকে স্প্রের অগ্রভাগ প্রতিটি আক্রান্ত গাছের পাতার মোচরে প্রবেশ করাতে হবে এটিতে অনেক সময় এবং প্রচেষ্টা লাগে একটি ভুট্টা ক্ষেত পর্যবেক্ষণ করার সময় প্রতি হেক্টরে পাঁচটি অবস্থান পরীক্ষা করুন প্রতিটি স্থানে এক সারিতে দশটি গাছ পরীক্ষা করুন ডাব্লিউ পদ্ধতি অথবা ল্যাডার বা মই পদ্ধতি ব্যবহার করুন একটি ভুট্টা খেত পর্যবেক্ষণ করার ডাব্লিউ পদ্ধতি ভুট্টা যখন লম্বা হয় তখন আড়াআড়িভাবে শাড়িগুলো পার হওয়া কঠিন ক্ষেত্রে ল্যাডার বা মই প্যাটার্ন ব্যবহার করুন মাঠের মাঝখান দিয়ে হাঁটার মধ্য দিয়ে ল্যাডার বা মই পদ্ধতিটি শুরু করুন বাম দিকে ঘুরুন কয়েক পা হাঁটুন থামুন এবং এক সারিতে দশটি গাছ পরীক্ষা করুন মাঝখানে ফিরে আসুন এবং হাঁটা চালিয়ে যান ডান দিকে ঘুরুন বেশ কয়েক পা হাঁটুন থামুন এবং এক সারিতে দশটি গাছ পরীক্ষা করুন মাঝখানে ফিরে আসুন এবং হাঁটা চালিয়ে যান প্রতি হেক্টরে পাঁচটি অবস্থান পরীক্ষা না করা পর্যন্ত এই বাম অথবা ডান করে পদ্ধতিটি পুনরাবৃত্তি করুন প্রতি হেক্টরে পাঁচটি অবস্থান পরীক্ষা না করা পর্যন্ত এই বাম এবং ডান করে পদ্ধতিটি পুনরাবৃত্তি করুন কোনো সময় শুধুমাত্র নতুন পাতায় নতুন করে খাওয়া গাছগুলির সংখ্যা লিপিবদ্ধ করবেন মোচর থেকে বেরিয়ে আসা সর্বশেষ তিন চারটি নতুন পাতায় অনুসন্ধান সীমাবদ্ধ রাখুন লক্ষ্য করুন যে একটি গাছের নিচের পাতাগুলিতে পুরনো খাওয়ার চিহ্ন রয়েছে কিন্তু নতুন পাতাগুলিতে কোনো ক্ষতির চিহ্ন নেই এই গাছটি রেকর্ড বা লিপিবদ্ধ করার প্রয়োজন নেই ক্ষেতের নির্ধারিত প্রতিটি স্থানে দশটি গাছের মধ্যে নতুন সজীব বা তাজা উইন্ডো প্যান সহ গাছগুলি রেকর্ড করুন মনে রাখবেন ছোট ছোট তাজা উইন্ডো প্যানগুলি ডিম ফোটা এবং ছোট আর্মিওয়ার্ম পোকার উপস্থিতি নির্দেশ করে ক্ষেতের নির্ধারিত প্রতিটি স্থানে দশটি গাছের মধ্যে পাতার মোচরে আক্রান্ত গাছের সংখ্যা রেকর্ড করুন মনে রাখবেন স্ক্র্যাপিং কাটা এবং ছিঁড়ে ফেলা মলের উপস্থিতি বা হোল ফিডিং সাইন ইত্যাদি সকল কিছুই পাতার মোচরে আর্মিওয়ার্ম পোকার বড় উপস্থিতি নির্দেশ করে খেতে ফল আরমি ওয়ার্ম পর্যবেক্ষণের জন্য আপনার যা লাগবে তা হল একটি কাগজ একটি পেন্সিল এবং কিছু জ্ঞান অভিজ্ঞ পর্যবেক্ষণের মাধ্যমে একটি ক্ষেত পরীক্ষা করে প্রায় পনেরো মিনিটের মধ্যে ফল আর্মি ওয়ার্ম পোকার দমন ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব তথ্যাদি সংগ্রহ করে মাঠ থেকে প্রস্থান করুন চারাগাছে নতুন বা তাজা উইন্ডো প্যানের শতকরা হার নির্ণয় করুন চারাগাছে আক্রান্ত মাছ পাতা বা মোচরগুলির শতকরা হার নির্ণয় করুন এখন আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারি যে পোকা নিয়ন্ত্রণের জন্য কখন পদক্ষেপ নেওয়া উচিত এক্ষেত্রে গাছের বয়স ভিত্তিক এবং অর্থনৈতিক ক্ষতিকর মাত্রার পরিমাণ সূচক ব্যবহার করুন যদি পর্যবেক্ষণকৃত চারাগুলিতে বিশ শতাংশ বা দশটির মধ্যে দুটি ছোট তাজা উইন্ডো প্যান থাকে তবে পোকা নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নিন বর্ধনশীল পর্যায়ের গাছের জন্য একটি আলাদা ক্ষতিকর মাত্রা সূচক ব্যবহার করুন বর্ধনশীল পর্যায়ের গাছের পঞ্চাশ শতাংশ বা দশটির মধ্যে পাঁচটিতে যদি ছোট তাজা উইন্ডো প্যান থাকে তবে ব্যবস্থা নিন আবার নিজেদের মনে প্রশ্ন আসতে পারে বড় জন্য কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন বড় জন্য একই ক্ষতিকর মাত্রা সূচক ব্যবহার করুন যদি চারা পর্যায়ে বিশ শতাংশ মোচরে সংক্রমণ এবং বড় থাকে অথবা বর্ধনশীল পর্যায়ে পঞ্চাশ শতাংশ মোচরে সংক্রমণ এবং বড় থাকে তবে আপনার হাতে সীমিত পর্যায়ের ব্যবস্থাপনা রয়েছে এক্ষেত্রে সবচেয়ে কার্যকর কীটনাশক ব্যবহার করুন যদিও সেটি ব্যয়বহুল হবে সরাসরি পাতার মোচরে স্প্রে করুন যদিও এটি সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য প্রথম ট্যাসেলের আগে যদি ছোট কিরা লক্ষ্য করে দমন ব্যবস্থাপনা গ্রহণ করা যায় তাহলে সেটি অনেক কার্যকর ও অর্থশাস্ত্রই হবে মনে রাখবেন যে আর্মিওয়ার্মের বড় কিরা তাদের জীবনচক্র সম্পূর্ণ করার জন্য ভুট্টা গাছ ছেড়ে যায় এবং মাটিতে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই পুত্তলিতে পরিণত হয় সে কারণে কিছু ক্ষেত্রে গাছের বর্ধনশীল পর্যায়ে বড় ক্রীড়া নিয়ন্ত্রণ করার জন্য দমন ব্যবস্থাপনা গ্রহণ করা যুক্তিযুক্ত নয় সংক্ষেপে বলা যায় গাছের বর্ধনশীল পর্যায়ে কার্যকরীভাবে ফল আর্মি ওয়ার্ম দমন ব্যবস্থাপনার মূল বিষয়গুলি হল চারা পর্যায়ে আপনার ভুট্টার ক্ষেত পরীক্ষা করুন ছোট ছোটো দ্বারা খাওয়ার লক্ষণগুলি সন্ধান করুন আর্মি ওয়ার্মের ক্রীড়াগুলি বড় হয়ে মাছ পাতা বা পাতার মোচরে যাওয়ার আগে তাদের নিয়ন্ত্রণ করুন আপনার মনোযোগের জন্য ধন্যবাদ এখন আলোচনার সময় এসেছে আপনার কি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা রয়েছে আপনার কি কোনো রকম কোনো পরামর্শ আছে